শীতকালীন সবজিতে ক্ষতির আশঙ্কা কৃষকদের। তেলিয়ামুড়া মহকুমার কৃষি প্রধান এলাকাগুলিতে কৃষকরা এই বছর প্রচুর শীতকালীন ফসল ফলাচ্ছেন। ফুলকপি, বাঁধাকপি, গাজর, লাউ, মূলো, বেগুন সহ নানান শীতকালীন সবজি ফলাচ্ছেন তারা। শীতকালীন এই সবজিগুলিকে প্রথম দফায় বাজারজাত করে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা, কারণ প্রথম দফাতেই লাভের অংশ প্রায় শূন্য। এরপর রয়েছে প্রকৃতির কুনজর। ফসল তুলতে গিয়ে দেখা যাচ্ছে আবহাওয়ার কারণে পচন ধরে গেছে গাছে, ফলে আগামী দিনে বিশাল ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কায় ভুগছেন তেলিয়ামুড়া মহকুমার কৃষকরা। শীতকালে কপি, বেগুন, লাউ ইত্যাদি সিজন কপি গাছ শেখা, বেগুন গাছ মোটামুটি লাউ যেতে শেখা, ওয়েদারটা খুবই খারাপ। ওয়েদারের কারণে এসব রোগ আছে। আমরা আমরা ওষুধ টুষুধ দিছি, দিয়ে কী হয় বাজারে বিক্রি করছেন নি এখন পর্যন্ত? আগে একবার গেছে গা, এখন আমরা যে এখন যে চালানটা, এই চালানটা পৌষ মাসের আগে আই করবো, অগ্রহ মাসে আই করবো, লাগাইছি প্রায় 10-11 হাজার মতন। এখন দেখি কী করা যায়। কোন জায়গায় দিচ্ছি? 22 ঘর। দাম কীরকম বাজারে শীতকালীন সবজি এবছর? শীতকালে সবজি তো এখন মনে করেন চলতেছে ফুলকপি 60 টাকা কেজি, বাঁধাকপি এখন লোকাল আমরা দিকে উঠছে না, কোনো উঠতে পারবো মাসখানের মধ্যে।